হ্যালো গাইস, যেমনটা তোমাদের বলেছিলাম যে ভিডিওর আমি পার্ট টু নিয়ে আসবো, তো আমাদের এই পার্ট টু রেডি হয়ে গেছে আর আমরা শপিং করতে চলে এসেছি ট্রেন্ডসে। 25th ডিসেম্বরের জন্য অনেক অফার ছিল, যদিও আমরা সেরকম কিছু কিনিনি, শুধুমাত্র আমি একটা উইন্টার কুর্তি নিয়েছিলাম, ব্যাস। এমনিতেও আমাদের হাতে সময় খুব অল্প ছিল, তাই আমরা বেশি এদিক ওদিক না করে তাড়াতাড়ি একটা কুর্তি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এদিকে আবার আমাদের পেটে ঈদও দৌড়াচ্ছিল, কারণ আমাদের প্রচুর খিদে পেয়েছিল, লাঞ্চের টাইমও হয়ে গেছিলো, আর কিছু না খেয়েই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, শুধুমাত্র ফুচকা খেয়েছিলাম কয়েকটা করে। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম ট্রেন্স থেকে আর পৌঁছে গেলাম নটরাজ রেস্টুরেন্টে, যেটা আছে রায়গঞ্জে। কর্মসূত্রে এর আগেও রায়গঞ্জে ছিলাম, কিন্তু আমার এই রেস্টুরেন্টের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছিল না, কারণ আমি কখনোই যাইনি আর আমাকে কখনো কেউ বলেও নি এই রেস্টুরেন্টের সম্বন্ধে। কিন্তু এখানে আসার পরে যা খাবার খেলাম, ওফ কি বলবো। এসেই আমরা মেনু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, দেখছি কি অর্ডার করব, কি না কি খাবো, কি না ডল কি খাবে সেটা নিয়েও অনেক চলছে। তারপরে ভাবলাম উফ, খাবোটা কি শেষ পর্যন্ত সেই ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কড়াই অথবা চিকেন কষা। ভাবলাম চলো ডলকে জিজ্ঞেস করা যাক, তুমি কি খাবে লাচ্ছা পরোটা? Just take a breath and take it. আমাদের খাবার রেডি আর আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড কড়াই চিকেন। আমরা পুরো জমিয়ে খাবারটা খেয়েছি আর খুব সত্যিই খুব টেস্টি ছিল, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। আর নেক্সট টাইম আমি কখনো যদি রায়গঞ্জে যাই তো অবশ্যই আমি এখানেই খাবার খাবো। কি ভেবেছিলে? আমিও তো ভেবেছিলাম এটা খাওয়ার জন্যই দিল। সত্যি বলতে আমিও কিন্তু ডলের মতোই ভেবেছিলাম যে এটা খাওয়ার জন্যই দিয়েছে, কিন্তু না, এটা সত্যি হাত ধোয়ার জন্যই দেওয়া হয়েছিল। বিষয়টা হাস্যকর হলেও সত্যি আমি তাই ভেবেছিলাম আর এটা নিয়ে খুব হাসাহাসিও হয়েছিল। এবার চলে এসেছে আমাদের বিল দেওয়ার পালা, এবার বিল দিতে হবে। হিসাব করে যে যার মতো করে আমরা বিলটা দিয়ে দিলাম। Yeah.